নমস্কার, সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। আমাদের যখন পরীক্ষাগুলো আসে, মানে যখন স্কুল লাইফে ছিলাম, যখন পরীক্ষাগুলো আসতো, তখন ভাবতাম, মানে পরীক্ষার ডেটগুলো দেখতাম, আর যত পরীক্ষা এগিয়ে আসতো মনে হতো যে পরীক্ষার দরজায় কড়া নাড়ছে। আর তেমনই কিন্তু সেই সময় আমরা জীবনের পথে খুব সিরিয়াস হয়ে যেতাম, ভালো করে পড়াশোনাটা অন্তত সেই সময়টা করতাম। তেমনই কিছু ভালো মুহূর্ত আমাদের জীবনে কিন্তু আসে, যেমন অম্বুবাচের এই মহাযোগ আমাদের দরজায় সত্যিই করা নাচ্ছে, কারণ আগামী কাল থেকে অম্বুবাচের যোগ শুরু হচ্ছে। এবং এই সময় আমাদের ভালো কাজ তো অবশ্যই জ্যোতিষবিদ তন্ত্রবিদরা করবেন, স্পেশালি আমাদের সচেতন জ্যোতিষ অনুষ্ঠানের যিনি অতিথি রয়েছেন, তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মেনটেন করে চলার চেষ্টা করেন জীবন পথে, এবং মেনটেন করেই চলেন। কারণ তারাপীঠে যখন তিনি হোমযজ্ঞ করেন, তখন কিন্তু এক একজন মানুষের জন্য এক এক তার নাম দিয়ে সংকল্প করে তার যে দোষ সেই দেবীকে আরাধনা করে তিনি হোমযজ্ঞাদি করেন। তেমনি তিনি যে এই কামাখ্যায় যাচ্ছেন আগামীকাল, সেখানেও কিন্তু তিনি থাকবেন 28 তারিখ অবধি। এবং এই কামাখ্যার মায়াং বলে একটা জায়গা আছে, যেখানে জুনাগড় বলে একটা জায়গা আছে, সেখানে জুনা আকরা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু তিনি তার হোমযজ্ঞাদি, কুমারী পূজা এগুলো করবেন, এবং আপনাদের যারা কাজ দিয়েছেন তাকে গ্রহদোষ খণ্ডন করাবেন। তো যখন দরজায় করানাচ্ছেন, নিজেদের জীবন সম্পর্কে আপনারাও সিরিয়াস হবেন। আজকের এই অনুষ্ঠান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই অম্বুবাচীতে আমরা কী কী করবো, কী কী করবো না, ডিটেলসে জানবো তার কাছ থেকে। ফোন করুন আপনারা, আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে জ্যোতিষতন্ত্রে পারদর্শী শ্রী প্রদীপ দা, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, যারা দীর্ঘ দিন ধরে টিভির পর্দায় আমার এই অনুষ্ঠানটাকে দেখেন, তারা জানেন যে প্রদীপদার অনুষ্ঠান মানে শুরু হয়ে গেল একটু বিতর্কিত অনুষ্ঠান। আমি বারবার এটাকে স্বীকারও করি। তো দর্শক বন্ধু, যে সময় দাঁড়িয়ে আমরা অনুষ্ঠানটা করছি, আমি বারবার বলি যে মানব জীবনের যে কোনো সমস্যা, অর্থাৎ মানব জীবন যেখান থেকে শুরু হচ্ছে, মানে আমরা যখন জন্মালাম মানব জীবন শুরু, এবং আমরা যখন শেষ যাত্রায় যাব সেখানে মানব জীবন শেষ, এই যে স্প্যানটা, এর মধ্যে যাবতীয় ঘটনা, আপনার কার সাথে বিবাহ হবে, আপনার কটি সন্তান হতে পারে, আপনার সন্তানরা কতদূর পড়াশোনা করতে পারে, শেষ জীবনে আপনার সন্তান আপনাকে কোনো অনাথাশ্রমে রাখবে না তো, কোনো বৃদ্ধাশ্রমে রাখবে না তো, না সন্তান শেষ জীবনে আপনাকে সেবা করবে যেমনভাবে আপনি আপনার শ্বশুর শাশুড়ি সেবা করেছিলেন, এই টোটাল ঘটনা কিন্তু এই একটি মাত্র শাস্ত্র, যেটাকে আমরা বলি জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্রেতে মানব জীবনের তিনটি সময়কে পাওয়া যায়। সবার প্রথম পাওয়া যায় আপনার অতীত, আপনি অতীতে কি ছিলেন, কি করতেন। 2 নম্বর পাওয়া যায় বর্তমান, আজকের ডেটের আপনার পজিশন। 3 নম্বর পাওয়া যায় ভবিষ্যৎ, আগামী দিন আপনার কি হবে। টোটাল বিচারটা যদি সম্পূর্ণভাবে করা যায় তাহলে কিন্তু এই মানব জীবনের টোটাল ব্যাপারটা বলে দেওয়া যায়। আর এর সমাধান পদ্ধতি 3 ভাবে করা যায়। সবার প্রথম এর সমাধান পদ্ধতি যে জ্যোতিষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে তন্ত্রবিদ্যা। 2 নম্বর হচ্ছে স্টোন। 3 নম্বর, যারা স্টোন বা তন্ত্রবিদ্যা কিছুই করতে পারছেন না তাদের জন্য রয়ে গেল মূল অথবা কিছু শুদ্ধ মন্ত্র উচ্চারণ, যার দ্বারা আপনি আপনার জীবনের সমস্যাকে জয় করে সুখে জীবনযাপন করতে পারবেন। তো সে সময় দাঁড়িয়ে আমরা একদম অন্তিম কালে দাঁড়িয়ে অনুষ্ঠানটা করছি, অর্থাৎ কালকে রাত 1:03 অমাবস্যা শুরু, এবং 26 তারিখ দুপুর 2:05 অমাবস্যা শেষ। তারপরে 26 তারিখ দুপুর 2:05 পরে খুলবে কামাখ্যার মন্দির, তারপরে শুরু হবে কামাখ্যা মায়ের পুজো। আর এই তার আগে এই যে 3টে দিন মাঝখানে, এই 3 দিন এমন কিছু ক্রিয়া আছে যেটা আপনি বাড়িতে বসে করলে আপনি নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন। এটা আমি এর আগেও বলেছি দর্শক বন্ধু, মানব জীবন যেমন আমরা ভোরবেলা সকালবেলা উঠে হাঁটি, কেউ ভোরবেলায় উঠি ঠাকুরের গান শুনি, কেন, কারণ দিনটা যেন ভালো যায়। এবং প্রত্যেকটা লোক সকালবেলায় ঘুম থেকে উঠে মনে হয় অর্থই মনে হয় জীবনের সব, মানে সবচেয়ে দামি সম্পদ।
আবার যখন কাজ থেকে বাড়িতে ফিরে আসে তখন মনে হয় নিশ্চিন্তের ঘুমটাই মনে হয় জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। তো দর্শক বন্ধু, এরকম দোদুল্যমান জীবনের অবস্থায় আমরা পার করছি, এটা নিয়েই আজকের আলোচনা। এবং এই অমাবস্যার পরেই 2 তারিখে রয়েছে অমাবস্যা, অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে মহাহোম, এবং তারপরে রয়েছে রথযাত্রা। পর পর আমাদের জন্য শুভ সময়গুলো ওয়েট করছে। তো দর্শক বন্ধু, এই শুভ সময় কিভাবে আপনার জীবনে আপনি কাজে লাগাবেন সেটা নিয়েই আজকের আলোচনা। যদিও ফোন লাইভ ইন অনুষ্ঠান, জানি না কতদূর আলোচনা করতে পারবো, কারণ আপনারা জানেন অনুষ্ঠানের মধ্যে একটা ফোনের ঝড় চলে। দেখে নেবো কে আমাদের সঙ্গে আছেন, তারপর যাব আলোচনায়। একদম, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনাকে নমস্কার, স্যার আপনাকে নমস্কার জানাই। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে ভট্টাচার্য বলছি, নিউ ব্যারাকপুর থেকে। হ্যাঁ দাদা, আপনার সম্বন্ধেই জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার সম্বন্ধে জানবেন। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার এক বন্ধুর থেকে প্রদীপটা কথা শোনা, তা উনি ওই যজ্ঞের ব্যাপারটা আমার খুব ভালো লাগে, উনি নিজেই আহুতি দেন এবং প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়াল আহুতি, এইটা কিন্তু সচরাচর দেখা যায় না, মানে আমার ওটা খুব ভালো লেগেছে মনার থেকে শুনে, তা আমিও যেতে ইন্টারেস্টেড ওনার কাছে। নিশ্চয়ই আপনার সমস্যাটা আগে দেখা যাক, হয়তো আপনাকে যেতে হবে না, এটাও হতে পারে। প্রদীপ দা এরকম নয় যে ক্লায়েন্ট আসবে তাকেই বলবে চলো। তো দেখে নি আপনার ডেট অফ বার্থ কি রয়েছে। 18 অক্টোবর 1984। 18-10-1984 সময় বিকেল 4টে কলকাতা। বিকেল 4টে কলকাতা, জন্মস্থান কলকাতা। জ্যোতিষ জগতের একটা অন্য দিক উনি তুলে ধরেন, উনি খুব স্পষ্ট বক্তা, এটা আমার খুব ভালো লাগে। একদম। আচ্ছা, আপনার জন্মদিনটা হচ্ছে থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। আপনার রাশিটি হচ্ছে কর্কট রাশি, লগ্নটি হচ্ছে মীন লগ্ন। হ্যাঁ, কর্কট রাশি মীন লগ্ন, নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের জন্ম, শনির মহাদশায় আপনার জন্মগ্রহণ, এবং আপনার পায়াটা হচ্ছে রৌপ পায়া নিয়ে জন্মগ্রহণ করেছেন, গণটা হচ্ছে দেবগণ। আপনার জীবনের 3টে সময় একটু লিখে রাখুন, পৌষ মাস বুধবার, এই দুটো কিন্তু আপনার জীবনের জন্মগত অশুভ। আচ্ছা, পৌষ মাস এবং বুধবার। আপনার জীবনের শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, সব সময় একটি ব্রঞ্চের চুড়ি বা ব্রঞ্চের বালা, যে কোনো একটি ব্রঞ্চকে সব সময় সঙ্গে রাখবেন। আর 2 নম্বর আপনার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, অর্থাৎ ঈশান কোণ আপনার জন্য খুব শুভ। আচ্ছা, উত্তর দিক। কি নিয়ে প্রশ্ন রয়েছে আপনার? ওই আমার ক্যারিয়ার নিয়ে একটু প্রশ্ন। ক্যারিয়ার নিয়ে একটু প্রশ্ন রয়েছে। আচ্ছা, বাড়িতে কুষ্টি বানানো রয়েছে? না না স্যার, জানানো নেই। কুষ্টি বানানো নেই। আচ্ছা, তোমার জন্মছকটা একটু টিভিতে দেখাচ্ছি, ভালো করে দেখো। তোমার জন্মছকে তোমার 3য় স্থানে বসে হয়েছে রাহু, 5ম স্থানে চন্দ্র, এবং 6ষ্ঠ, 7ম, 8মে বুধাদিত্য যোগ, এবং 8মে শনি। তোমার 9মে শুক্র কেতু রয়েছে, 10মে মঙ্গল বৃহস্পতি রয়েছে। এইবার তুমি কি করছো এখন বলো একটু। আমি বর্তমানে তো একটি কলেজে পড়াচ্ছি। একটি কলেজে পড়াচ্ছো, বুধাদিত্য যোগ রয়েছে, এটা খুব ভালো জায়গা। এবার তোমার একটি চাকরি নিয়ে সমস্যা রয়েছে, তাই তো? মানে যেখানে পড়াচ্ছো পার্মানেন্ট বা অথবা একটি সরকারি পার্মানেন্ট চাকরি নিয়ে তোমার জীবনের সমস্যা। এবার একটি কথা বলি, তুমি তোমার মনকেই তো স্থির করতে পারো না, তুমি তো দ্বৈত মানসিকতার শিকার। হ্যাঁ ঠিকই বলেছেন। ঠিক আছে, কারণ এই যে চন্দ্র যেখানটায় বসে রয়েছে, দেখো এখানে চন্দ্র কেমদ্রম যোগে বসে রয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে চন্দ্র কেমদ্রম যোগে বসে রয়েছে, এই যে জায়গাটা, এই যে দ্বৈত মানসিকতাটা, এই দ্বৈত মানসিকতাটা এখান থেকেই আসছে, এবং তোমার জীবনে অনেক জব একদম কাছে এসে কেটে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। আচ্ছা, এই যে জায়গাটা রয়েছে, তুমি একটি কাজ করতে পারো, তুমি যে কোনো সোমবার দিন একটি শাখার আংটি কিনে তোমার আঙ্গুলে ধারণ করবে। আচ্ছা, কোন আঙ্গুলে ধারণ করবে? কেনে আঙ্গুলে, অর্থাৎ এই আঙ্গুলে একটি আংটি ধারণ করবে অমাবস্যা কেটে যাওয়ার পর। আচ্ছা আচ্ছা। এবং 3টে বুধবার, আমি একটু টোটকা বলে দিচ্ছি তোমাকে, 3টে বুধবার একটি কলা গাছকে নির্দিষ্ট করে তোমার হাতের 1.5 হাত সবুজকার কলা গাছে বেঁধে দেবে। আচ্ছা ঠিক আছে। এবং বলুন স্যার, কলা গাছে কি বাঁধবো? সবুজকার, সবুজকার কার বা উল। আচ্ছা আচ্ছা। তোমার জীবনের গোল্ডেন পিরিয়ড।
স্যার একটা কথা বলবো, মানে আমার না মানে একটা ইন্টারভিউ হয়ে গেছে জানেন তো, মানে থিওরি হয়ে গেছে, ওই ইন্টারভিউ রেজাল্টটার জন্যই ওয়েট করছি আর কি। দেখো যেটা চলে গেছে সেটা তো তুমি পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমার চাকরি হয়ে যাওয়ার একদম প্রচুর পরিমাণ সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবার ভেঙে পড়ার কিছু নেই, কারণ চন্দ্র দিবেতে কোনো টটকা বলুন না, মানে খুব শত্রু তৈরি হচ্ছে জানি না। একদম তোমাকে যেটা বলছি, তুমি তোমার কেনে আঙ্গুলে একটি শাখের আংটি পরো অমাবচি চলে গেলে, এবং তোমার কলা গাছে পর পর তিনটে সপ্তাহ সুতো বাঁধবে, সবুজ রঙের সুতো বাঁধবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ব্যাস এইটুকুই করো, এবং এই কেমদ্রম যোগটা একটু খণ্ডন করে নেবে, ঠিক আছে? স্যার আমি দেখা করব, ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। যারাই প্রদীপদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করছেন বা ভাবছেন যে লাইন পাচ্ছি না, তাদের জন্য জানিয়ে দিই যে ফোন নাম্বার রয়েছে, সেই ফোনে তো আপনারা ফোন করবেনই, কোথায় কবে ফোন হচ্ছে সেটা জানার জন্য। তবুও আমি একবার বলে দিই, 22 তারিখ আসানসোল, 23 তারিখ বাঁকুড়া, 29 তারিখ খড়গপুর, 30 তারিখ পুরুলিয়া, এবং উনি কামাখ্যায় যাত্রা করছেন। আপনাদের যে পুজো দেওয়ার যে ব্যাপারটা ছিল আজকে শিয়ালদা চেম্বারে লাস্ট উনি করে এলেন, কাল থেকে থাকছেন না, সুতরাং পুজো নেওয়া হয়ে গেছে। যারা পুজো দিয়েছেন তারা অবশ্যই প্রসাদ সংগ্রহ করে নেবেন। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার রানাঘাট, বৃহস্পতিবার সোনারপুর, শুক্রবার বিরাটি এবং শিয়ালদা, সোমবার হচ্ছে দক্ষিণেশ্বর ব্যারাকপুর। আর আমাদের অম্বুবাচীর পর আমরা পাচ্ছি অমাবস্যা 2 জুলাই, যেটা প্রদীপদা থাকছেন তারাপীঠে, সেখানের জন্য আপনারা যোগাযোগ করে নেবেন, আর রথযাত্রায় যারা কাজ করবেন তারাও যোগাযোগ করবেন। কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম, নির্মল সেন। আপনার কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন। জন্ম তারিখ বলুন। 15 মে 1993। 15/5/1993 সময়টা? সকাল 6:48। সকাল 6:48। জন্মস্থান বাঁকুড়াতেই? হ্যাঁ না, হারাম্বা, হুগলি। হুগলি। সকাল 6:48? হ্যাঁ সকাল 6:48, সকাল হুগলিতে জন্ম। হ্যাঁ, অনুষ্ঠান দেখেন প্রদীপদার? হ্যাঁ হ্যাঁ দেখি। কেমন লাগে? দারুণ লাগে, দারুণ লাগে। বাহ, আপনার জন্মদিনটা হচ্ছে শনিবার, স্যাটারডে, তাই তো? হ্যাঁ স্যাটারডে শনিবার। আচ্ছা, আপনার রাশিটি হচ্ছে কুম্ভ রাশি, লগ্নটি হচ্ছে বৃষ লগ্ন। হ্যাঁ, কুম্ভ রাশি বৃষ লগ্ন, রাহুর মহাদশায় আপনার জন্ম হয়েছে, অর্থাৎ শতবিশা নক্ষত্রে আপনার জন্ম। চরণ হচ্ছে 4 নম্বর চরণ, পায়াটা হচ্ছে তাম্র পায়া, এবং তত্ত্বটা হচ্ছে আকাশ তত্ত্ব, গণটা হচ্ছে রাক্ষসগণ অর্থাৎ দেবাড়িগণ। আপনার জীবনের চৈত্র মাস এবং বৃহস্পতিবার, এই দুটো কিন্তু জন্মগত অশুভ, ঠিক আছে? আচ্ছা, আপনার জীবনের শুভ ধাতু হচ্ছে রূপ, একটি রূপর চেন বা রূপর আংটি সব সময় পরে রাখবেন হাতে। আচ্ছা আচ্ছা, কি নিয়ে প্রশ্ন রয়েছে বলুন? ক্যারিয়ার নিয়ে করতেন। এখন কি করেন? এখন আমি 3 বছর চাকরি মানে করতাম, এখন আমি বাড়িতে আছি। বাড়িতে আছেন, চাকরি করছেন না? না। আচ্ছা, কুষ্টিটা বানানো আছে আপনার? কুষ্টি না, কুষ্টি বানানো নেই। আপনার জন্মছকে 3খানা গ্রহ অর্থাৎ রবি বৃহস্পতি, এই দুটো গ্রহ জন্মকালীন বক্রী, মঙ্গল ও বক্রী, 3খানা গ্রহ জন্মকালীন বক্রী রয়েছে আপনার, তার কোনো প্রতিকার বা প্রতিবিধান কিছু করেছেন? না না না। এই যে জায়গাটা আমি স্কলিং করছি দেখুন, আপনার জীবনের এই যে জায়গাটা যেখানে শনি চন্দ্র সহ অবস্থান করছে, এটাকে শাস্ত্রীয় ভাষায় বলছে বীজ যোগ, ঠিক আছে? এই যোগটার মানে শনি হচ্ছে আমাদের জীবনে সমস্ত কিছু, লেট প্রবাহ হচ্ছে শনি, বোঝা গেল? শনি যখন চন্দ্রের সঙ্গে অবস্থান করে, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, এই শনি চন্দ্র সহ অবস্থান করলে মানুষের জীবনটা বিষময় হয়ে যায়, এবং জীবনে ফ্রাস্ট্রেশন চলে আসে, জীবনে স্টেবিলিটি খুঁজে পাওয়া যায় না। এই যে জায়গাটার মধ্যে আপনি রয়েছেন, আপনি কোথা থেকে ফোন করছেন বললেন? বাঁকুড়া। বাঁকুড়া। আপনার কাছে যদি কোনো ভালো তন্ত্রবিদ বা কোনো অ্যাস্ট্রোলজার ভাই থাকেন, তার সঙ্গে দেখা করে কিন্তু আপনি এই 20 যোগের প্রতিকারটা খুব শীঘ্র করে নিন, কারণ আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড কিন্তু আর 4-5 মাস বাদেই জীবনের গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। সেপ্টেম্বর মাসে আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড স্টার্ট, 13 সেপ্টেম্বর আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড শুরু, যেটা 2022 পর্যন্ত স্ট্রে করছে, এবং 2022-এর আগেই কিন্তু জীবনে আপনি প্রতিষ্ঠিত হবেন, এই শুধু 20 যোগটার একটু প্রতিকার করে নিন, বোঝা গেল? কেন, রবি আর বৃহস্পতি যদি ঠিক পজিশনে না থাকে তাহলে কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা খুব কমে যায় এবং ক্ষীণ হয়ে আসে। আপনার সেখানে কিন্তু সেই সাপোর্টটা রয়েছে, কিন্তু বাট সেটা নষ্ট করে দিচ্ছে আপনার এই বিষময় জীবন অর্থাৎ এই 20 যোগটা, বোঝা গেল? এই 20 যোগটার একটু প্রতিকার করুন। হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে, প্রচুর যোগ রয়েছে, তার জন্যই তো বললাম রবিও ভালো স্থানে রয়েছে, বৃহস্পতিও ভালো স্থানে রয়েছে, সরকারি চাকরি আপনার প্রচুর পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই শনি এবং চন্দ্র, এই যে 20 যোগ, এই যে বললাম
যে কে একটা ভালো জিনিসকেও তারা বিষময় তৈরি করে দিতে পারে। এই বীজ যোগটার একটু প্রতিকার করে নিন, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি এই যোগটা তো কাজে লাগাতে পারলেন না, তারাপীঠে 2 তারিখ থাকবেন প্রদীপদা। যদি আপনি মনে করেন এই সময়টাই আপনি দোষটা খণ্ডন করলে, যে প্রত্যাশা আপনার সরকারি চাকরি সেটা পাবার একদম সম্ভব। ব্যাপারটা হচ্ছে জন্ম ছকে যদি না থাকে আমি কিন্তু তৈরি করে দিতে পারবো না। ওনার জন্ম ছকে রয়েছে সরকারি চাকরি, আমি সেটা ব্যক্ত করতে পারি যে কি করলে চাকরিটা হবে। মানে আমাদের কাছে এতটা পাওয়ার নেই, মানে ভুল কথা তো আমি বলি না যে আসলেই সরকারি চাকরি আমি করিয়ে দেবো। ব্যাপারটা যে তাকে ভগবান যখন মানুষকে সৃষ্টি করে, 6 দিনের দিন বিধাতা তার কপালে লিখে দেয় যে তার জীবনটা কিভাবে তৈরি হয়। এবার তাহলে বলবো মানুষ হয়রানি হয় কেন? হয়রানি হয় তার আজকেই। আমি শিয়ালদা চেম্বার করছি, একটি ভদ্রলোক আমাকে দেখাতে আসলে, ভদ্রলোকটা যে কারবারটা করেন সেটা হচ্ছে ট্রান্সপোর্টের লাইন। এবার তার গ্রহ ছক ইন্ডিকেট করছে তার ট্রান্সপোর্ট লাইন কাজ করলে সে দিনকে দিন দেনাগ্রস্ত হবে। ট্রান্সপোর্ট লাইনে তার উন্নতি নেই। আমি বলেছি একটা কথা, গ্রহের পেরে মানুষ গড়ে। আমি তাকে বললাম যে দাদা আপনি এই ট্রান্সপোর্ট লাইনটাকে এখানেই সমাপ্ত করুন, এখানে যা টাকা লাগাবেন সব চলে যাবে, বেরোবে না। আপনি এটাকে বাদ দিয়ে এ ধরনের একটি বিজনেস করুন। আজকেই কথা বলে আসলাম এই যে মানুষ হয়রানির শিকার কেন হচ্ছে। বাবা মা ছেলেকে যখন পড়াচ্ছে তখন প্রত্যেকটা বাবা মার স্বপ্ন তার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কেউ ছেলেকে 10 বছর বয়সে ব্যাট দিয়ে বড় কোনো সৌরভ গাঙ্গুলির কোচিং সেন্টারে ভর্তি করে দিচ্ছে, ভাবছে তার ছেলে সেকেন্ড সৌরভ হবে। আগে তার জন্ম ছকটা তো দেখতে হবে। তার ছেলে ক্রিকেট প্লেয়ার হবে না ফুটবল প্লেয়ার হবে, না তার ছেলে বিমান চালাবে, না তার ছেলে অটো চালাবে, তার জন্ম ছক কি বলছে? তারপরে তো সেটা একটি বাইরের জায়গা। আজকে একটি কোচিং সেন্টারে শয়ে শয়ে ছেলে ক্রিকেটে ভর্তি হচ্ছে, কিন্তু ওখান থেকে বেরোচ্ছে 2-3টে ছেলে, বাদবাকি ছেলেগুলো কি শিখছে না? তারা পারছে না। এই যে জয়েন্টের ফল মেলালো, পশ্চিমবঙ্গের ফল কোথায় জয়েন্টে? বুঝতে হবে তো তার জন্মছক কি বলে। মানুষকে ভগবান যে পাঠিয়েছে তাকে কি করতে পাঠিয়েছে সেটা যতক্ষণ না মানুষের ক্লিয়ার হবে, মানুষ রং লাইনে ছুটছে, মানুষ ভুল পথে ছুটছে, আর ভুল পথে ছুটছে। আর বাবারা সেখানে বসে বসে কপ কপ করে লুকছে, বলছে আয় সরকারি চাকরি করে দেবো, আয় নীল সরস্বতীর কবচ নিয়ে তোর ছেলে বছর ফার্স্ট হয়ে যাবে, তোর ভাড়াটে উঠছে না, চলে যায় তারাপীঠে একটি হোমযজ্ঞ করছি, তোর ভাড়াটে দেখবি কালকেই বিছনাপত্র নিয়ে বেরিয়ে চলে যাবে। আর মানুষ এইগুলোকে গিলে খাচ্ছে আর প্রতারণার চালে পা দিচ্ছে, আর তন্ত্র এবং জ্যোতিষের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। আজকে যে কটা কাস্টমার শিয়ালদায় দেখলাম প্রত্যেকটা লোকের 4টা করে 5টা করে প্যান্ট, হয়রানির শিকার হচ্ছে, প্রতারিত প্রতারিত। এবং যারা প্রতারিত হচ্ছে তাদের কিন্তু ম্যাক্সিমাম লোক যাচ্ছে তার ব্যাকফুট দেখে, সে যা বলছে বলছে, তার ব্যাকফুটে যেটা দেখাচ্ছে যে কুমণ্ডলের জল দিয়ে দিল, বোবা কথা বলতে বলতে চলে গেল, বাবা লাথি মারলো ল্যাংড়া নাচতে নাচতে চলে গেল, এই যে দেখানো, এই দেখানোতেই মানুষ চলে যাচ্ছে আর মানুষ এই অস্থিরতার মধ্যে পড়ছে। মানে সত্যিকারের বিচারটাই যেন কোথায় হারিয়ে যাচ্ছে, যে জ্যোতিষ একটা বিচার দিতে পারে, জ্যোতিষ ম্যাজিক হয়ে গেছে। মানে জ্যোতিষ মানুষকে একটা সত্যিকারের লাইফ উপহার দিতে পারে, জ্যোতিষ একটা মানুষকে উশৃঙ্খল থেকে সুশৃঙ্খল বানাতে পারে, জ্যোতিষ যে এই শিক্ষাটা মানুষকে অতটা অগ্রগতির সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে মানুষ সেটা ভুলে যাচ্ছে। এক একজন তো বলছে টিভিতে যে আপনি আমার কাছে এম নিয়ে আসুন, আপনি কি হতে চান, যদি না করে দিতে পারি আপনি টাইমে ওয়েট করবেন না, আমি আপনাকে সেটা করেই দেব, আপনার কোনো সমস্যা দরকার নেই, আমার এম নিয়ে যেতে হবে। মানে এ বয়সে যদি আমি যাই, দাদা আমি সচিন তেন্ডুলকরের কাকা হতে চাই, উনি মানে আমাকে সচিন তেন্ডুলকরের কাকাও মন্ত্রের সাহায্যে করে দেবে, যে সচিন তেন্ডুলকর আমাকে কাকা বলে ডাকবে, বলবে 2 লাখ দেয় সচিন তেন্ডুলকর তোকে কাকা বলে ডাকবে, আমি হোম করে দিচ্ছি। এই জায়গা চলে গেছে, মানে বিচারে ধার কাছ থেকে যাবে না, পরিষ্কার টিভিতে বলছে আপনি আপনার আশা নিয়ে আসুন, যা আশা নিয়ে আসবেন সেটাই আমি করে দেবো। মানে এত বড় তার মধ্যে পাওয়ার চলে এসেছে, দেখে নেবো কে আমাদের সঙ্গে আছে। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, আমি বেলুর থেকে পৌলমী দেবনাথের সম্বন্ধে জানতে চাই, আমার মেয়ে হয়। আচ্ছা, পৌলমী ডেট অফ বার্থ বলুন। 6/12/2000। 6/12/2000, জন্ম সময়টা বেলুর, আর 1:40 দুপুর 1:40। আপনি অনুষ্ঠানটা আগে দেখেছেন কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, আগে দেখেছি, দুই একবার দেখেছি। আচ্ছা, কি মনে হলো এই অনুষ্ঠানে ফোন করে জানবেন মেয়ের সম্বন্ধে? আপনার মেয়ের বয়স তো এখন 18 প্লাস, কোন ক্লাসে পড়ছে?
খুব সুন্দর কাজ করেছেন। এটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির মহাদশায় মেয়ের জন্ম, সময়টা খুব কম আছে, মেয়ের পড়াশোনার জায়গাটা একটু চট করে বলে দিই আপনাকে। হ্যাঁ, মেয়ের জন্মকালীন তিনখানা গ্রহ কিন্তু বক্রি অবস্থায় রয়েছে, শুক্র বক্রি অবস্থায় রয়েছে, বুধ বক্রি অবস্থায় রয়েছে, মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে। আচ্ছা, মেয়ের পড়াশোনার জায়গাটা কিন্তু, হ্যালো, মেয়ের পড়াশোনার জায়গাটা খুবই ভালো জায়গা, মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু মেয়ের একটি মাত্র সমস্যা রয়েছে মেয়ের, আপনার জানা আছে সেটা? আপনার মেয়ে যে মাঙ্গলিক, আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক, মেয়ের কিন্তু পড়াশোনা খুব ভালো হবে এবং মেয়ে জীবযোগের শিকার, মেয়ে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে, এই মেয়েকে নিয়ে ভাবতে হবে না, মেয়ের কোনো রেমেডির প্রয়োজন নেই। বোঝা গেল? মেয়েকে কিচ্ছু রেমেডি পরাতে হবে না, মেয়ে যেভাবে চলছে সেভাবেই চলবে, শুধু মেয়েকে বলবেন নীল কালারটা বেশি পছন্দ করতে। বোঝা গেল? একদম। আর এই যে অমাবস্যা চলবে যে কটা দিন, তার মধ্যে যে কোনো একদিন গঙ্গা স্নান করতে বলবেন মেয়েকে, এবং গঙ্গা স্নান করে মৌন অবস্থায় কথা না বলে যেন বাড়ির চৌকাঠটা পেরোয়। বোঝা গেল? তাহলে মেয়ের সমস্ত ক্রিয়াটা খণ্ডন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে একদম খুব সুন্দর জীবন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। এইভাবে প্রদীপটা কিন্তু অনলাইনেও যাকে যেটা দেওয়া সম্ভব সেটা বলে দেন, এবং যার আসার দরকার নেই তাকেও সেটাও বলে দেন। প্রদীপটা একদম শেষ। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধু, আমি বারবার বলি যে সময়ের থেকে শক্তিশালী কেউ নাই, তাই সময় থাকতে নিজেকে তৈরি করুন, সময় থাকতে নিজেকে নিয়ে ভাবুন। আজকের মতন বিদায়। প্রত্যেক দিন সকাল 7:40 সিস্টি প্লাসে আবার অনুষ্ঠান দেখতে পারবেন রেগুলার, একটু ভোর ঘুম থেকে উঠবেন দেখতে পারবেন। নমস্কার দর্শক বন্ধু, আজকের মতন বিদায়।